আসসালামু আলাইকুম বরবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ ইউ গাইস আর অ্যাবসলুটলি ফাইন। সো গাইস, আজকে ঢাকাতে ফার্স্ট ব্লক করতে বেরোচ্ছি। গাড়ির অবস্থা কাহিল। আর এই যে জেলখানা, এই জেলখানার থেকে যে কী করে বাইক বের করলাম, আর আমার বাইকটা কই ছিল আমি একটু ছবিতে দেখাই তো। ও বাইকে তো তেলও নাই। এদিক থেকে কি বেরোনো যাবে যে ট্রাই করে দেখি। তো সকাল সকাল না, 12টা বেজে গেছে, বের হয়ে যাচ্ছি, একটু মিরপুরের দিকে যাব। চাক, বের হয়ে গেছি। তো আজ কয়দিন ভিডিও করতেছি, আজ কয়দিন বাইরে বের হচ্ছি ঠিকই, কিন্তু ভিডিও করা হচ্ছে না। তো এটা হচ্ছে আমার ঢাকার ফার্স্ট ব্লগ, আর মানে ইন সিটিতে। তো যাই, একটু টাকা তুলে নিই, দেন আবার ব্যাক করতেছে। তো গাইস, এখন বসিলার থেকে মিরপুরের দিকে যাচ্ছে, সামনে বেড়িবাঁধ। আজ দুই চার দিনের যে অভিজ্ঞতা ঢাকা সিটিতে, তাতে আমি খুবই আমি মাঝে মাঝে চিন্তা করি ঢাকা সিটিতে এই যে হায়ার সিসির এত বাইকগুলো কেন কেনে বুঝি না। কারণ এরা তো আলটিমেটলি মনে হয় 80তেও বাইক চালাইতে পারে না এইসব সিটিতে। হয়তো সব মাওয়া রোডে ছাড়া মনে হয় কেউ টানাটানি করতে পারে না। তো ফাউকা যে কেন যে এত সিসির হায়ার সিসির বাইক কেনে এরা, আমি এটাই বুঝতে পারলাম না যে এই জ্যামজটের মধ্যে কেমনে ভাই আপনারা কেমনে বাইক চালান ভাই। ঢাকার বাইকার্সরা আসলেই এক একটা লেজেন্ড। তো এই যে সামনে বেড়িবাঁধের জ্যাম, এইখানে আবার কিছু কতক্ষণ দাঁড়ায় থাকা লাগবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এক কাজ করি, আজ কয়েকদিনে যা অভিজ্ঞতায় বুঝলাম, এই দিকতে না, এই দিকতে যাইতে হবে। এই জ্যাম একটু পছন্দ না, আর যে সে জ্যাম না, ভাঙাচোরা জ্যাম, এই রোদের মধ্যে জ্যামজটের মধ্যে পড়ে তো অটোমেটিক অসুস্থ হয়ে যাব। কেমনে যাবো কোনো দিনে এরকম এমন অভ্যাস নাই, জ্যামে জ্যাম জ্যামজটের যে প্যারাটা, এই প্যারার কোনো অভ্যাস নাই। তো এই ঢাকা সিটিতে এসে এই অভ্যাসটা আজ দুই তিন দিনে করে নিছি, যে না মেনে নিছি যে না। কিন্তু আমার মনে হয় বাম সাইডতে গেলে মনে হয় ভালো হইতো, বেরোই যাইতে পারতাম। বেড়িবাঁধের জ্যাম পার হইলাম, পার হইতে না হইতে এবার মোহাম্মদপুরের জ্যাম। যাই হোক, চুবলিং চাপলাং দিয়ে বেরোইতে হবে, তাছাড়া না হইলে এরকম দর্শকের মতো দেখে যাইতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বেড়ে গেছে ভাইয়া, চাচা সরে যাও, এটাই করা লাগবে। বাইক কেনবো কেন ভাই, এর থেকে হেঁটে হেঁটে যাবো ঢাকা সিটিতে কেন ভাই? আপনারা কেন বাইক কেনেন ভাই? ভাই সাইকেল কিনবেন, সাইকেল। সো মোহাম্মদপুরের জ্যাম পার হয়ে গেছি, খুব তাড়াতাড়ি পার হয়েছি আর কি, চিবলিং চাবলাং দিয়ে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো ঢাকা সিটিতে আজ যতই জ্যামজট থাকুক না কেন, তবে বাইকার্সরা, বাইক দাতার, সে পাঠাও রাইডার হোক আর উবার রাইডার হোক, ক্লাসিক রাইডার হোক, যে রাইডারই হোক না কেন, কারণ আজ কয়েকদিনে যেটা আমি বুঝলাম, তো সেই দিন হচ্ছে আমার মোহাম্মদপুরের মধ্যে ব্যস্ত রোডের মধ্যে এই যে জুতাটা খুলে যায় রোডের মধ্যে, প্রচুর ব্যস্ত রোড ছিল, তার মেন রোডের মাঝখানে জুতা খুলে পড়ে যাই। আমি তো এবার পেইন খেয়ে গেছি যে কেমনে আমি এই জুতা নেবো রাস্তার মাঝখান থেকে, এতগুলো গাড়ি চলতেছে। তো ধূপ করে দেখলাম একটা পাঠাও রাইডার, না যাই হোক যে রাইডারই হোক না কেন, খেয়াল নাই, লোকটা
দ্রিম করে একটা কিক মারলো, আমার জুতোটা আমার কাছে চলে আসলো রাস্তার থেকে। আর যাওয়ার সময় পরে যাওয়ার সময় জ্যামের মধ্যে বললাম, ভাইয়া থ্যাংক ইউ। আর যদি কিকটা না মারতো তাহলে মনে হয় আমি আর জুতাটা নিতেই পারতাম না রোডটা ফাঁকা না হওয়া পর্যন্ত। কি জ্যাম রে ভাই, ফুটপাথের উপরে উঠাই দিয়ে চলে আসলাম সামনে পর্যন্ত, পিছনে তো অনেক বাইক রাদার বাইক আর বাইক রাদার জ্যামে পড়ে রইছে। হ্যাঁ, তারা অবশ্যই আমাকে দেখে হিংসা করেছে, আমি বুঝতে পেরেছি। হিংসা করলে কিছু করার নেই, আমরা করব জয়, আমরা করব জয়। টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও, সেটার মধ্যে ঢুকাই দিল। বেরোই গেছি, ডান সাইডে যাওয়া যাবে না, ডান সাইডে যতই টানুক ওই লোভে পা পাবে মৃত্যু হয়ে যাবে। বাম দিয়ে কুরকুর 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 করে যেতে হবে। কী করে ভাই, ব্লগাররা কোন রোডে ব্লগ করে ভাই, এর মধ্যে তো বক বক করাও মানে মানে ভাবিছিলাম যে কোনো পেইন হবে না, এখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেল, কই যে আশ্রয় নেব। বৃষ্টি পড়তেছে, এমনভাবে লোকজন তাকায় থাকে কি যে বলবো। জি জি, এটা ব্লগিংয়ের কাজে ব্যবহার করা হয় মূলত, ইউটিউবে ভিডিও টিডিও বানানোর জন্য আর কি। না পিছনে যার সামনে, আজকে দিনই বৃষ্টি হওয়ার দরকার ছিল, আর ভাল লাগে না তো। যাই হোক, ছিটে ফাটা বৃষ্টির মধ্যেই বেরোইতে হবে, কিছু করার নেই, নইলে লেট হয়ে যাবে, অলরেডি অনেক লেট। অলমোস্ট আধা ঘন্টা ধরে দাঁড়াই রইছি এই বৃষ্টির কারণে। তো বৃষ্টি যে সে বৃষ্টি না, ভাঙাচোরা বৃষ্টি হইতেছে, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আমার যে সিট কভারটা, আমি সিট কভারটা রিসেন্টলি লাগাইছি, তো এটা বলছিল যে তারা ওয়াটারপ্রুফ, তো ওই সিটের উপরে কোনো পানি দাঁড়াইতেছে না। এ ফিউ মোমেন্টস লেটার, তো বৃষ্টি এখনও ঝিরিঝিরি পড়তেছে, তো এতক্ষণ দাঁড়ায় থাকার মতো ধৈর্য বা ইচ্ছা বা শক্তি কোনো কিছু বা সময় কোনো কিছুই আমার নাই। তো রওনা দিলাম, যা আছে কপালে ভিজলি ভেজবো এই আর কি। অ্যাম্বুলেন্স আমার পায়ে কাদাটা লাগাই দিয়ে গেল রে ভাই। মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো, ছাড়ো মুঝে ঘর জানা হ্যায়। বৃষ্টি হয় না আজকে, এমন জোরে বৃষ্টিটা হইছে রে ভাই, ইভেন কি এখনো হইতেছে, ট্যান্ডা অন্তত পক্ষে ভিজানো যাবে না, শার্ট নাই ভিজলে ভিজলো পরে যে এটা ব্যবস্থা করা যাবে, কিন্তু প্যান্ট ভেজানো যাবে না। আবার জ্যাম, এই বৃষ্টি নদীতে যদি জ্যামে পড়া লাগে তাহলে পড়ার পরে কত করে, তাহলে আর জীবন ভাই টাকা চিটি। 2000 years later, ও ফাইনালি আমিরপুর দুইয়ের মধ্যে ঢুকলাম, অনেক ঝড় ঝামেলা পার করে পুরো শরীর ভেজা, কি সু করার নাই। তো আজকের দিনটা আমার কাছে একটু স্মরণীয়ই হয়ে থাকলো, কারণ বৃষ্টি টিষ্টি দিয়ে সকাল থেকে যে পরিমাণ পেইন খাচ্ছে, ফার্স্টে গ্যারেজের পেইন খাইলাম, তারপর এই বৃষ্টির পেইন খাইলাম, তো একটা বিধিগ্রস্ত অবস্থা এক কথায়, কি একটা অবস্থা। হুকি মারে পচাক করে ঢুকাই দেয়, ঠিক বলেছ। তো গাইস, ফাইনালি মিরপুরে 10-এ চলে আসলাম আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, অনেক প্রেশার অলরেডি নিয়েছি আর কি, আর প্রেশার নিতে যাচ্ছি না।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে একটা গুলি করে দিয়ে যাবেন। সো আসসালামু আলাইকুম গাইস।